নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো বার্তায়। অ্যাস্ট্রো বার্তায় আজ যে হাতটি নিয়ে আলোচনা করব, এটি একটি মহিলার হাত। এর বর্তমান বয়স 23 বছর প্লাস। জাতিকার 3টি প্রশ্ন: বিবাহ কখন হবে, বিবাহিত জীবন কেমন হবে, কেরিয়ার গ্রাফ কেমন থাকবে, এবং স্বাস্থ্য সম্বন্ধে কোনো রকম সমস্যায় পড়তে হবে কি না। তাহলে এই 3টি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। চলে আসছি মূল আলোচনায়। যে কোনো হাত বিচার করার জন্য হাতের আকৃতি ভীষণ গুরুত্বপূর্ণ, এটা আপনারা হয়তো অনেকেই জানেন। তার কারণ একই রেখা আকৃতি আলাদা হওয়ার জন্য আলাদা আলাদা মানুষকে ভিন্ন ধরনের ফল দেয়। তাহলে আকৃতিটা যদি এখানে দেখা যায়, তাহলে এই হাতটির আকৃতির মধ্যে একটা অসামঞ্জস্য, এই ব্যাপারটি আপনারা নিশ্চয় লক্ষ্য করতে পারছেন। একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন হাতের আঙুলগুলির মধ্যে ব্যালেন্সের যথেষ্ট অভাব রয়েছে। বৃহস্পতির আঙুল এবং বুধের আঙুল অপেক্ষাকৃত একটু দুর্বল এবং অনেক বেশি বুস্ট আপ অবস্থায় রয়েছে শনির আঙুল এবং রবির আঙুল। তাহলে এটা কিন্তু ব্যালেন্সের অভাবকে ইন্ডিকেট করে। অর্থাৎ বৃহস্পতি আঙুলের নিচে যে বৃহস্পতির পর্ব, এই পর্বটির শুভাশুভত্ব অনেকাংশে এই আঙুলের উপর নির্ভরশীল। তাই এখানে বৃহস্পতির আঙুলকে স্বাভাবিক ধরতে পারলেও শনির আঙুল এবং রবির আঙুলকে স্বাভাবিক ধরা যাচ্ছে না, এটা হাতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই শনি এবং রবি এই 2টি গ্রহ যে জাতকের জাতিকার পজিটিভ নেই, এটা কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। এবং বুধের আঙুল এটিও মোটামুটি স্বাভাবিক রয়েছে। তাহলে বুধের ক্ষেত্র এবং বৃহস্পতির ক্ষেত্র মোটামুটি ঠিকঠাক রয়েছে, কিন্তু শনি এবং রবি ডিস্টার্ব, এ বিষয়ে কোনো রকম ডাউট বা সংশয় নেই। তাহলে এখানে এই শনি এবং রবি পীড়িত থাকার জন্য কর্ম এবং কর্ম করে মান যশ খ্যাতি অর্জনের জায়গায় কিন্তু প্রভূত সমস্যা আসবে। অর্থাৎ জাতিকার মধ্যে ট্যালেন্ট থাকলেও বা জাতিকার মধ্যে প্রতিভা থাকলেও তার বিকাশ করার জন্য যে শারীরিক সক্ষমতার দরকার, সেটি কিন্তু আমরা শনির জায়গা থেকে দেখব। ইন জেনারেল শনির জায়গা একটু বসে থাকে বা একটু নিচস্থ হয়, কিন্তু এই হাতটি লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রটি অনেকটা উঁচু হয়ে রয়েছে। এটা অবশ্যই শুভ সংকেত নয়, এটা শনির নেগেটিভ ইফেক্টকে ইন্ডিকেট করে। জাতিকার মধ্যে অলসতা, এই বিষয়টি দেখতে পাওয়া যাবে। জাতিকার নিজেকে প্রকাশ করতে চাইবে না, নিজের মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেটি নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবে। করছি করব এই ব্যাপারটি জাতিকার মধ্যে প্রবলভাবে দেখতে পাওয়া যাবে। তাহলে জাতিকার শনি কিন্তু ভালো অবস্থায় নেই। তাছাড়া এই জায়গাতে একেবারে স্পষ্ট এই ধরনের একটি আড়াআড়ি রেখা লক্ষ্য করা যাচ্ছে, তাহলে এটিও কিন্তু শনির নেগেটিভ ইফেক্টকে ইন্ডিকেট করছে। আরও ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন ঠিক এই জায়গায় এই ধরনের অসংখ্য রেখা রয়েছে, আর এই জায়গায় অসংখ্য রেখা কখনোই শুভ ফল দেয় না। এই জায়গায় যদি হৃদয় রেখাটি দুভাগে ভাগ হয়ে 2টি শাখা চলে যায়, সেটি পজিটিভ, কিন্তু এই জায়গায় অনেক বেশি রেখা, সেটি কিন্তু মানুষকে কিছুটা অন্তর্মুখী করে তুলতে পারে, তার ইন্ডিকেট করে। তাহলে শনি পজিটিভ নেই, এটা আমরা অবশ্যই বলতে পারি। এখন শনি যদি শুভভাবে না থাকে, সেক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির জায়গায় সমস্যা, আর কর্মপ্রাপ্তি যদি না ঘটে, সেক্ষেত্রে মান যশ খ্যাতি অর্জন যেটি রবির থেকে দেখব, সেটি অটোমেটিকলি সেই পথ ক্লোজ হয়ে যায়। তাহলে এখানে শনি এবং রবি এই 2টি জায়গা ডিস্টার্ব, যার ফলে কর্মজীবন যে খুব একটা মধুর হবে বা কর্মপ্রাপ্তি খুব সহজেই ঘটবে তা কিন্তু নয়। নেক্সট যে কোশ্চেন আসব সেটি হচ্ছে জাতিকার বিবাহিত জীবন। তাহলে খুব ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করে দেখেন, তাহলে জাতিকার এই জায়গায় খুবই হালকা একটি বিবাহ রেখা রয়েছে, কিন্তু সেই বিবাহ রেখা নিচের দিকে নেমে হৃদয় রেখার সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে। তাহলে আপনারা অনেকেই জানেন
বিবাহ রেখা যদি নিচের দিকে নাবে বা উপর দিকে এইভাবে উঠে যায় সেটা কিন্তু অবশ্যই শুভ সংকেত নয়। তাহলে অলমোস্ট বিবাহিত জীবনে ছোটোখাটো ডিস্টারবেন্স, বলা ভালো ছোটোখাটো ডিস্টারবেন্স না, একটু বড় ধরনের ডিস্টারবেন্স আসার সম্ভাবনা প্রবল। যাতেকার বিবাহের সময় সেটি কিন্তু অলমোস্ট চলছে, যে জায়গাতে রয়েছে এটি অলমোস্ট 23-24 বছর বয়সকে ইন্ডিকেট করছে, কারণ এই সম্পূর্ণ জায়গাটি 40-42 বছর ধরা হয় মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে এটিকে 50-52 বছর ধরা হয় এই সম্পূর্ণ জায়গাটিকে। তাহলে এর যে বিবাহের বয়স সেটি কিন্তু অলরেডি চলছে। বর্তমান সময়ে কিন্তু এর বিবাহ হলেও একটু জটক বিচার করে বিবাহ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, তার কারণ এই জায়গায় ডিস্টারবেন্স অবশ্যই আসবে। স্বাস্থ্য নিয়ে যদি জাতিকার কথা বলা যায় তাহলে কিন্তু জাতিকার হরমোনাল কিছু ইমব্যালেন্স সেটি কিন্তু অবশ্যম্ভাবী রয়েছে, তার কারণ আপনারা যখনই এই আঙুলের মধ্যে সামঞ্জস্যের অভাব থাকবে, কোনো একটা গ্রহপর্ব বিশেষভাবে উঁচু অবস্থায় থাকবে আর অপরদিকে কোনো একটা গ্রহপর্ব অপেক্ষাকৃত অনেকটা দুর্বল হবে, তখন কিন্তু ব্যালেন্সের অভাব সেটি লক্ষ্য করা যাবে। তাই এখানে বুধের আঙুল এবং বৃহস্পতির আঙুল স্বাভাবিক থাকলেও এই দুটি আঙুল স্বাভাবিক অবস্থায় নেই, এটি কিন্তু হরমোনাল ডিজিজকে ইন্ডিকেট করে। এখন এই জায়গাটি অর্থাৎ এই জায়গাটিকে যদি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেন, করতলের মধ্যাংশ, তাহলে এই জায়গায় কিন্তু প্রচুর হিজিবিজি রেখা, যে রেখাগুলি কোথা থেকে কোথায় যাচ্ছে তার কোনো দিক নির্দেশ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এই জায়গায় হিজিবিজি প্রচুর রেখা রয়েছে। তাহলে এই জায়গাটিকে মূলত কেতুর জায়গা বলা হয়। তাহলে কেতুর জায়গায় এই ধরনের ডিস্টারবেন্স রেখা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো স্বাস্থ্যহানি হলে রোগ আইডেন্টিফাই করার ক্ষেত্রে কিছু সমস্যা চলে আসতে পারে, বা বলা ভালো খুব সহজে রোগ নির্ণয় করা যায় না, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলেও অনেক সময় রোগ ধরা পড়তে চায় না। আর এখানে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স রয়েছে, যার ফলে অ্যালার্জি টাইপের কোনো সমস্যা চলে আসতে পারে অথবা গোপন কোনো সমস্যা সেটি এই জাতিকার মধ্যে থাকতে পারে, অবশ্যই এর ট্রিটমেন্ট করার দরকার রয়েছে। এখন যদি এর মূল রেখাগুলি দেখা যায় তাহলে মূল রেখা বলতে আয়ু রেখা কিন্তু অলমোস্ট স্বাভাবিক অবস্থায় রয়েছে। তাহলে আয়ু রেখা যদি স্বাভাবিক অবস্থায় থাকে সেটা ইন্ডিকেট করে শারীরিক অসুস্থতা থাকলেও সঠিক চিকিৎসার দ্বারা রিকভার হয়ে যাওয়ার জায়গা সেটি প্রবলভাবে রয়েছে, তাহলে এই জায়গায় সমস্যার কিছু নেই। দ্বিতীয়ত, শিরোরেখা একটু ছোটো হলেও এটি মঙ্গল অভিমুখে চলে আসছে, তাহলে মঙ্গল অভিমুখে যদি শিরোরেখা সোজা চলে আসে এরা কিন্তু খুব একটা চিন্তা ভাবনা করে না, অর্থাৎ এরা যেটা ভাবে সেটা কিন্তু কর্মে রূপান্তরিত করার চেষ্টা করে। অযথা আকাশ কুসুম কল্পনা করা সেটি কিন্তু এই জাতীয় শিরোরেখা বা ব্রেন লাইন দেয় না, এরা স্ট্রেট ফরওয়ার্ড হয়। তবে যেহেতু এটি জল তত্ত্বের হাত তাই এর কিছুটা অন্তর্মুখী হওয়ার জায়গা সেটি রয়েছে। ইন জেনারেল জলতত্ত্বের মানুষ কিন্তু একটু বেশি বকবক করতে বা কথা বলতে ভালোবাসে, কিন্তু এখানে শনির জায়গা ডিস্টারবেন্স থাকার জন্য এর ক্ষেত্রে কিন্তু উল্টোটা ঘটবে। এখন আরও একটি প্রধান রেখা যদি আমরা হৃদয় রেখাকে দেখি, তাহলে হৃদয় রেখা সামান্য বাঁক নিয়ে শনি পর্ব পর্যন্ত চলে গেছে, শনি পর্বে যাওয়ার পর এটি নেগেটিভ ইফেক্ট এসছে, কিন্তু বর্তমান যে বয়স অর্থাৎ 23 বছর এই জায়গায় কিন্তু হৃদয় রেখার উপরেও সেই অর্থে কোনো নেগেটিভ ইফেক্ট নেই। আর জাতিকার মধ্যে মমত্ব বোধ, স্নেহ মায়া মমতা সেটি কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে, ইন জেনারেল জলতত্ত্বের হাতে এইগুলি লক্ষ্য করা যায়। সুতরাং জাতিকার কিছু সঠিক গ্রহ প্রতিকার করলে বর্তমান যে সমস্যা সেই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবে। যেটা এর দরকার সেটা হচ্ছে শনিদেবের বীজ মন্ত্র অথবা শনিদেবকে কোনোভাবে বুস্ট আপ করার প্রয়োজনীয়তা জাতিকার মধ্যে রয়েছে। এছাড়া রবিও নেগেটিভ রয়েছে, কিন্তু একই সাথে যদি রত্ন দ্বারা প্রতিকার করা হয় সেক্ষেত্রে শনি এবং রবির রত্ন দুটো রত্ন একসাথে পড়লে সমস্যা আসতে পারে। তো এই জায়গায় যেটি প্রয়োজন সেটি হচ্ছে রত্ন দ্বারা শনিকে প্রতিকার করতে পারে এবং রবির বীজ মন্ত্র পাঠ করতে পারে অথবা প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্যদান করতে পারে, সেক্ষেত্রে কনফিডেন্স বুস্ট আপ হবে। আর শনিদেবকে তুষ্ট করতে পারলে সেটা কিন্তু যথেষ্ট কর্মজীবনে সাকসেস দিতে পারে, তার ইন্ডিকেটর হাতের মধ্যে রয়েছে, কারণ এখানে ভাগ্য রেখা সেটি কিন্তু
চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হয়েছে। চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উত্থিত হওয়ার জন্য জাতিকা বাইরের মানুষের হেল্প সহযোগিতা সাপোর্ট এইগুলি কিন্তু অবশ্যই পাবে। আর শুক্রের জায়গা মোটামুটি বেশ ভালো জায়গায় রয়েছে, মঙ্গলও খুব অশুভ নেই। সুতরাং বিবাহের কারক যে জায়গা থেকে দেখা হয় সেটি হচ্ছে শুক্র, বৃহস্পতি, মঙ্গল। তাহলে এই জায়গাগুলি কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে, কিন্তু জাতিকা একটু অন্তর্মুখী হওয়ার জন্য এই জায়গায় যে ডিস্টারবেন্স আসার সম্ভাবনা রয়েছে সেটি শনিদেবেরকে তুষ্ট করতে পারলে বিবাহিত জীবন কিন্তু খুব একটা সমস্যা সংকুল হবে না। তার কারণ এখানে শুক্র, বৃহস্পতি এবং মঙ্গলদেব ঠিকঠাক রয়েছে। তাহলে সঠিক গ্রহ প্রতিকার কিন্তু জাতিকার জীবনকে পাল্টে ফেলতে পারে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।